ঈদ উল আজহার অন্যতম বড় আকর্ষণ বলা হয়ে থাকে কোরবানির হাটকে। আর কিছুদিন পরই কোরবানির হাটের যে আমেজ সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে। এখনো তিন চার দিন সময় বাকি আছে পুরো হাট জমে উঠতে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে আয়োজকরা। আর মাত্র এক সপ্তাহের অপেক্ষা, এরপরই উদযাপিত হতে যাচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ উল আজহা। এই ঈদ ঘিরে প্রতি বছর কোরবানির পশু বিক্রির ধুম পড়ে হাটগুলোতে। প্রতি বছরের ন্যায় এবারও পড়বে ধুম। আর তাই রাজধানীর পশুর হাটগুলোতে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজধানীতে পশু বিক্রির সবচেয়ে বড় হাট বসে গাবতলিতে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাবতলির পশুর হাটে গরু, ছাগল, ভেড়া, মহিষ সহ কোরবানির পশু নিয়ে আসতে শুরু করেছেন ব্যাপারীরা। তবে তেমন ক্রেতা না থাকায় এখনও সেভাবে জমে ওঠেনি হাট। হাটের অস্থায়ী অংশে এখনও চলছে গরু রাখার শেড তৈরির কাজ। নির্মাণ শ্রমিকেরা বাঁশের তৈরি অবকাঠামো, ত্রিপল ও সামিয়ানা টানানোর কাজ করছেন। পাশাপাশি বসানো হচ্ছে গরু বাঁধার খুঁটি। হাটের আলোকসজ্জার কাজও প্রায় শেষ দিকে। হাট এখনো জমে না উঠলেও অল্প সংখ্যক ক্রেতা এরই মধ্যে বাজার পরিস্থিতি দেখতে হাটে আসছেন। যদিও বরাবরের মতো দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মুখে ভিন্ন সুর। হ্যাঁ, গরু কিনতে আসছি আমরা। আমাদের গ্রুপ অনেক বড়, 10 জন মিলে আসছি গরু কিনতে। গরুর দাম তো তুলনামূলকভাবে অনেক বেশি, অনেক বেশি না, মিলছে না। আমরা বলতেছি 2 লাখ, সেই গরু চাচ্ছে 5 লাখ, 7 লাখ এরকম। এখন কিন্তু দাম বেশি, হয়তো দাম কমতে পারে সামনে, তখন হয়তো কিনা হবে। আর যদি ভাগ্যে থাকে আজকে কিনে ফেলবো। চাচা কয়টা গরু আনছেন? 6টা আনছি গরু, কুষ্টাই থেকে। এই দাম বলছে যে হিসাবে, সেই হিসাবে খাদ্য দিনছে, দাম বেশি পোষাচ্ছে না, বুঝছেন না? আর কিছু কিছু হলে এবারে দিয়ে দেবো, কেবল বাজার লাগ যেবার গরু শর্ট, জিনিসের দাম বেশি, বুঝছেন? তবে আশা করে যে এবার পোয়া যাবে দাম। ও যে গড়ে দাম যারা কিনবে তারা কিনতে চাচ্ছে 25,000 টাকা মন হয়ে যায়। 25,000 টাকা তো মন গোট নেই গো। আমাদের পালিটা যে দেখা যাচ্ছে যে 30-এর উপরে পড়ে গিয়ে 30-32,000 টাকা মন। এটা এটা তো 7 মন হবে, এটা 8 মন হবে, এটি বড় আছে। আঙ্কেল গরু কিনতে আসছেন নাকি? গরু কিনতে আসছে। তো কেমন দেখলেন গরু? দেখলাম ভালোই, মানে গরু উঠছে, কিছু গরু উঠছে, পুরোপুরো সম্পূর্ণ হাট ভর্তি হয় নাই। তো গরু আসতেছে তো এই জন্য দাম ছাড়তেছে না, যাই উঠছে অল্প। কি দাম, মানে দামের মধ্যে যেই দাম চাচ্ছেন সেই দামের মধ্যে কি পাবেন নাকি? পাবো ইনশাল্লাহ। কোথা থেকে এসেছেন? আমি কুষ্টিয়াতে আসছি বাবা। আমি 3টা আনছি। দাম ভালোই হচ্ছে মোটামুটি, ওই 4-3 এইগুলা এখন মিলছেন। আমাকে আমার খাদ্য দাম বেশি পড়িয়েছেন, এখন আমারও লস হচ্ছে এই এই জন্যে আমরা মিলছে না। জি, বাজার মোটামুটি ভালোই ভালোই চলছে। ইতোমধ্যে কোরবানির হাটের প্যান্ডেল সহ সব ধরনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সব ধরনের প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে। এখন শুধু অপেক্ষা ক্রেতাদের। 2-3 দিনের মধ্যে জমে উঠবে হাট, এমনটাই প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা। নাফিসা ইসলাম, রাজ টিভি, ঢাকা।